আরে মাস্ক পোরাটা কে? শরীক ভাই না? ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। ফর অনেকদিন যাবত দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা আমরা ওই জায়গায় বসে কথা বলি। ঠিক আছে। তারপর কি অবস্থার জন্য ভাই মাস্কস পয়ড়া একবারে শুনত বিষয় হচ্ছে সারা পৃথিবী এখন কোয়ারেন্টাইনে এক প্রকার আমার মধ্যে করোনা থাকতে পারে আমি তো পাবলিক প্লেসে ঘুরে ঘুরে করি আর করোনার প্রাদুর্ভাব যেহেতু প্রায় 14 দিন পরে প্রকাশিত হয় আমার মধ্যে থাকতে পারে তোর মধ্যে থাকতে পারে আর ভাই শুনেন শুনুন আমার কথা শুনুন আমরা হলাম ভাই মুসলমান বুঝছেন এই মুসলমানদের এই করোনা ভাইরাসটা আক্রমণ করবে না ঈমান দুর্বল করেন না ভাই আমরা যাই বলে

কপি করতে চেয়েছিল তারপর হচ্ছে তারা সাব খায় তারপর উইগুর মুসলমানদের উপর নির্যাতন তাহলে ইরান হলো কেন তো মুসলমান আরে ভাই ইরান ইরান মুসলিম কান্ট্রি আপনি বলেন ইরান না হচ্ছে শিয়া এদের আকিদা আপনি জানেন এদের আকেদা হলো এরা হলো বিভিন্ন আমাদের যারা ইসলামে আমরা বুঝু মানে ভালো ব্যক্তি মনে করি যেমন আমাদের রাজুস যারা সাহাবা ছিল এদের বিভিন্নভাবে কটাক্ষ করে হ্যাঁ ইরান রাত আসলে ওরা তো মুসলমান শিয়ারা তো মুসলমান থেকে চুত হয়ে গেছে গা এখন আল্লাহ তাল্লাহ ওদেরও শাস্তি দেওয়ার জন্য ইরানে পাঠাইছে আচ্ছা জি ভাই আপনি যাই বলেন ইরানকে ইরানে এই জন্য দিছে তাহলে মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া ইভেন আমাদের দেশ বাংলাদেশ এই সকল দেশে আক্রান্ত হলো এই হয়েছে আর কি মোটামুটি একটু আক্রান্ত হয়েছে এখন কিন্তু মুসলমানদের কিছু হবে না আপনি যাই বলেন আচ্ছা এই যেমন ধরেন আপনি যে মাছটা পড়ছেন এই মার্কস তো আপনার এই যে আপনার মুখের মধ্যে দিচ্ছেন এটা কি অনেক জাম তো আপনার নিজেই ওটাতে আসতেছে জাম আসতেছে না হ্যাঁ আপনি এরপরে না না আমি যখন নাকি আমি মাস্কটা ইউজ করি তখন আমি এটা টিস্যু ইউজ করি ভিতরে এবং দেখা গেছে আমি যখনই নাকি মাস্কটা মুখ থেকে খুলি তখনই আমি এই টিস্যুটাকে আবার এখানে এই টিস্যুটাকে ফেলে আমি দেখা গেছে তখন আরেকটা টিস্যু ইউজ করি আমি এইভাবে করে এটাকে সেফ রাখার চেষ্টা করি এবং এই ক্ষেত্রে আমি মনে করি এটা প্রত্যেকেরই করা উচিত তুই যে বললি যে ভাইরাস বা তুই কনফিডেন্টলি বলি যে এটা মুসলমানদের কোনো কিছু করবে না মুসলমানদের আক্রমণ করবে না তাহলে আমার কথা হচ্ছে ভাইরাস কিন্তু মুসলমান বা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তা মানুষকে কিন্তু সে চেনে না এখন মানে কিংবা দেখা গেছে এটা আল্লাহ নির্দেশে হচ্ছে আল্লাহ যখন নাকি বৃষ্টিপাত গোটান তখন কি শুধুমাত্র বেসে বেসে মুসলমানদের বাসায় বৃষ্টি হয় যখন নাকি দান ক্ষেত আছে এই দান খেতের মধ্যে কি শুধুমাত্র যারা মুসলমান আছে যারা নাকি দান রোপণ করছে শুধু কি তাদের গড়েই কি শুধুমাত্র তাদের খেতেই দান হয় ব্যাপারটা আসলে এইরকম না ব্যাপারটা হচ্ছে আবার তাছাড়া আমাদের বাঙালিদের মধ্যে এরকম একটা গোরামি কাজ করে যে দেখা গেছে আবার তারা অনেকেই বলে যে মানে এই ভাইরাস গরম বেশি গরম সহ্য করতে পারে না আমাদের দেশ এখন গ্রীষ্মকাল চলতেছে এই ভাইরাস গ্রীষ্মকালে এই অধিক তাপমাত্রা এডে টিকে থাকতে পারবে না তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে মনে করে যে এই ভাইরাস যাদেরকে আক্রান্ত করে হয় দেখা গেছে অধিকাংশই হচ্ছে শিশু বা বৃদ্ধ বয়বৃদ্ধ আর যারা নাকি যুবক এটা মানে আমাদের বয়সী যারা আছে তাদেরকে এই ভাইরাসটা আক্রমণ বা আক্রান্ত করতে পারে না তো এই যে ব্যাপারগুলোর মধ্যে যেগুলো আছে এরকম কিছু ভুল ধারণার মধ্যে আমরা আসি এত করে কিন্তু এই অসচেতনতার কারণে কিন্তু সারা বাংলাদেশে একটা মহামারী সৃষ্টি করার বা মহামারী আকারে কিন্তু বিস্তার লাভ করার একটা রিক্স যেটা নাকি আমরা ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন থেকে অলরেডি কিন্তু অ্যানাউন্স করা হয়েছে বাংলাদেশকে এই ব্যাপারে সচেতন থাকার জন্য কিন্তু বলা হয়ে হচ্ছে বারবার বলা হয়েছে আচ্ছা ভাই আমি আর একটা কথা বলি আচ্ছা মেনে নিলাম আপনি যেহেতু বলছেন কথা ঠিক এটা হয়তো এরকমই হবে যে ভাইরাস আসলে সবাইকে আক্রমণ করবে ভাইরাস আসলে হিন্দু মুসলিম এগুলো চিনে না আচ্ছা আপনার কি মনে হয় আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা আসলে এই যে মহামারীটা আমাদের কাছে আসতেছে এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো অথবা আদৌ কি পারতেছি তো এই ব্যাপারে আমরা জানি আমরা সবাই জানি যে এই ভাইরাসের এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয় নাই আর আমেরিকা দাবি করছে যে তারা একটা টিকা আবিষ্কার করছে ওই টিকা পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে তারা বিভিন্ন ব্যক্তির শরীরে পোষ করছে অলরেডি প্রয়োগ করছে এবং এটা তারা অবজার্ভ করতেছে আর আমরা জানি যে এটা মানে ঘন্টায় ঘণ্টায় এই এই ভাইরাসটা তার চেহারা পাল্টায় তার রূপ পাল্টায় তারপর হচ্ছে আমরা এই বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে আমরা এরকমটা পাইছি যে মানে ওরাও একটা ভাইরাস পরীক্ষা করার জন্য একটা মানে তারা কি বলে কিট জাতীয় কিছু একটা তারা আবিষ্কার করছে যেটা থেকে পনেরো মিনিটের মধ্যে এই ভাইরাসটাকে মানে কি করা যনক্ত করা যাবে বাট এর কিন্তু প্রতিরোধ না প্রতিরোধ না এখন কথা হচ্ছে তাহলে প্রতিরোধ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড কোন জায়গায় এখনো পর্যন্ত কেউ এটার মানে সুচিকিৎসা আবিষ্কার করতে পারে তাহলে এখন প্রতিরোধের একমাত্র ব্যবস্থা হচ্ছে সচেতনতা এবং এই সচেতনতা সচেতনতার ব্যাপারগুলো দেখা গেছে এই যে যেমন আমি সচেতনতার কারণে আমি মাস্ক পড়ছি বা দেখা গেছে আমরা স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার वगैरह আমার আমার কথা কি আমি জাস্ট আমি আপনাকে এক টাকা सिंपली কথা বলি সেই কথাটা হচ্ছে যে আসলে ভাইরাসটা ছরাইতেছে কি ভাইরাসটা ছরাচ্ছে হচ্ছে এটা যেহেতু একটা সোয়াসির রোগ টাইপের যাদের যারা এটা বহন করতেছে সাধারণত আমরা বলতে পারি প্রবাসী মাধ্যমে আমাদের ভাইরাসটা আমাদের মধ্যে ছরাচ্ছে আচ্ছা হোয়াটএভার এখন আপনি মাস্ক পরে ঘুরতেছেন অথবা আমি মাস্ক পরে ঘুরতেছি এতে লাভ কি প্রবাসীরা বিভিন্ন জায়গা দিয়ে সারা ঘুরে বেড়াচ্ছে কেউ বিয়ে করতেছে কেউ আপনার বিবাহ অনুষ্ঠানে যাইতেছে কেউ রেস্টুরেন্টে যা কিন্তু ভাইরাস তো এটা খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা বাঙালি হিসেবে এখনো পর্যন্ত ওই কনসার্ন ডেভেলপমেন্টের জায়গায় এখনো পর্যন্ত আমরা যেতে পারি নাই আমরা এই ব্যাপারগুলো হ্যাঁ আমিও দেখছিলাম পত্রপত্রিকায় দেখছি বা আমরা নিউজ পোর্টালে দেখছি যে আমি মানে স্কুল কলেজ এগুলো বন্ধ দিছে আর মানুষ যে কক্সবাজার যায় তারা এই ছুটি ব্যাকেন্টগুলোকে তারা মানে ওকেশনে পরিণত করে ফেলাইছে এক কথাই বলতে মানে এটা খুবই খুবই দুঃখজনক দুঃখজনক তারপরে হচ্ছে মানে এখানে আরেকটা ব্যাপার আমি যদি বলতেই হয় সেটা হচ্ছে দেখা গেছে যেমন আমরা বিভিন্ন দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে যেরকম একটা সতর্কতা জারি বা যেরকম কিছু রুলস রেগুলেশন ডেভেলপ করে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো অজানা কারণেই হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এখনো কিন্তু এরকম কোনো ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ব্যাননসমেন্ট কিন্তু আর মজার আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে প্রথমেই যখন প্রবাসীরা যখন বিদেশ থেকে আসতেছিল এয়ারপোর্টে এয়ারপোর্টে তাদের যে ওই যে চেকআপ যে পোস্ট এটা তো বাংলাদেশে শুধুমাত্র একটা এরপরও ওইটা মনে হয় ঠিক কিনা অথবা ভুল অথবা নষ্ট এরকম কিছু একটা শুনলাম আবার শুনলাম যখন প্রবাসীরা আসতেছে তাদের কাছ থেকে 500 টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে মানে যারা টাকা দিতেছে তাদেরকে ওই কোয়ারেন্টাইনে রাখা হবে না এরকম মানে তাদের বলে দিতেছে তারা রোগমুক্ত মানে এইভাবে কিন্তু বিদেশিরা ছড়ে এই এই যে এখানে কিন্তু একটা পরিসংখ্যান আমরা কিন্তু যেটা জানি যে প্রায় এই কয়েক দিনের মধ্যে যে দেখা গেছে প্রায় লাখ প্লাস এক লক্ষ প্লাস লোক বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে প্রবেশ করছে বাট কোয়ারেন্টাইনে আছে মাত্র চোদ্দশো প্লাস চোদ্দশো বা তিন হাজার মতো আচ্ছা তিন হাজারের মতো এই এই যে বাকি যে সংখ্যা সেটা নব্বই হাজার বা পঁচানব্বই হাজার সরকার কি করছে আমার যেটা আমার যেটা আমার আমার উচ্চ ছিল যেহেতু তারা তাদের মধ্যে ভাইরাসটা থাকার সম্ভাবনা আছে তবে এটা 14 দিনের মধ্যে স্থায়ী থাকে তারপরে কিন্তু মানে এর মধ্যে কিন্তু বোঝা যায় এট সবাইকে যারা বিদেশ থেকে আসতেছে তাদেরকে 14 দিন যাবত সরকারে হেফাজতে রাখা উচিত ছিল আমাদের মনে হয় আমরা যদি সরকারি সরকার তো আমার কথা শুনুন আচ্ছা আমরা যদি 10 লক্ষ রোহিঙ্গা একটা জায়গা রাখতে পারি তাহলে কিছু প্রবাসীকে কি একটা জায়গায় আমরা রাখতে পারতাম না এটা একটা গুড পয়েন্ট এটা আমি আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতেই উনি মাদার অফ হিউম্যানিটি আচ্ছা উনি দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারছেন অথচ আমরা কি করছি এক লক্ষ প্রবাসীকে আমরা রাখতে পারি নাই আমরা ছেড়ে দিছি তারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে ভাইরাসটা ছড়া গেল এই যে আজকে পর্যন্ত খবর প্রায় বিশ জনের মতো আক্রান্ত এখানে আমি একটা কথা এখানে কোট করি সেটা হচ্ছে তুই যদি খেয়াল কর দেখবি যে পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছিল যে এখানে দেখা গেছে সত্যিকার অর্থেই যাদেরকে দেখা গেছে হস ক্যাম্পে যাদের ব্যবস্থা করা হয়েছে এবং প্রবাসী যারা নাকি বাংলাদেশে আসতেছে এই হস ক্যাম্পে নিয়ে একটা বিড়ম্বনা আমরা আমরা অলরেডি দেখা গেছে আমরা বিড়ম্বনা আমরা দেখতে পাইছি যে হস ক্যাম্পে নিয়ে ওদেরকে খাবার দাবার খাবার দেওয়া খাবার আসলে প্রবাসীরা কিন্তু আমাদের সম্পদ আমাদের সম্পদ এই যে আমরা তাদেরকে রিসপেক্ট করি তাদের জন্য আমাদের অর্থনীতি চাকা সচল কিন্তু যেহেতু তারা একটা রোগ ধারী ভাইরাস এটা যদি আমরা আমাদের কোন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী যা তাদের যদি একটা স্পিচ দিয়ে দিতেন তাহলে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করতো অবশ্যই অবশ্যই আমরা আসলে এখানে আমাদের ব্যর্থতা তারা ঠিক মতো পানি পায় নাই তারা কোনো খাবার পায় নাই তাদেরকে হস ক্যাম্পে রাখা হয়েছে যেখানে অপরিষ্কার নোংরামি মানে নোংরা জায়গা এই এরকম একটা জায়গার মধ্যে প্রবাসী অথচ তারা লং টাইম একটা জার্নি করে আসছে এই সব মিলে আমরা আসলে এটা তাদেরকে কন্ট্রোল করতে পারি নাই আর বিশেষ করে লাস্ট যে একশো জনের মতো মনে আসছিল তাদের ভিতর থেকে আটান্ন জনকে ছেড়ে দেওয়া হয়েছে ওরাই মূলত রোগটা ছড়াইছে এক ইতালি প্রবাসী সে হচ্ছে হোম কোয়ারেন্টাই মানে ওকে স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখছে মানে তো এই প্রবাসী কি করছে স্বাস্থ্যকর্মী যে আছে এই স্বাস্থ্যকর্মী কি করছে চার হাজার টাকা ঘুষ দিয়ে দিদা সে এলাকা খুব দুঃখজনক আসলে মানে আজিবা মানে যখন নাকি ওভারঅল সব শেষে যখন নাকি আহ মানে বাংলাদেশে যখন নাকি করোনা রোগী শনাক্ত হইলো তখন বাঙালি কি করলো আরে চিল আমাদের পোলাপান বয়স অনেক কম আর তাছাড়া দেশে গজেই যেই গরম পড়ছে করোনা ভাইরাস টিকা থাকতে পারবো না তারপরে মানে এয়ারপোর্টে থার্মার স্ক্যানার নষ্ট তো দেখা গেছে এই ব্যাপারেও তো কারো কোনো চিন মানে কথাবার্তা নেই চিন্তা নাই ব্যবসায়ীর ইচ্ছা মতো এই ব্যাপারটা খুবই দুঃখজনক আমি এইটুকু দেখে আশ্চর্য হওয়ার মতো আমাদের এত এতপোথন

সুব্যবস্থা নাই এই ব্যাপারেও কারো কোনো চিন্তা নেই তারপর আবার এই দিক দিয়ে তথ্যমন্ত্রী কি বলল যে করোনা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করতেছে মানে হোয়াট ইজ দিস তারপরে মানে পররাষ্ট্রমন্ত্রী আবার বলতেছে যে দেশে আসলে প্রবাসীরা নিজেদের নবাবজাদা মনে করে এরকম একটা কমেন্ট খুবই খারাপ জিনিস কারণ প্রবাসীদের যে অর্থনৈতিক রেমিটেন্স এটা দিয়েই কিন্তু আমাদের আসলে তারপর আবার শিক্ষামন্ত্রী বলছে যে কি যে ভাইরাস ছড়িয়ে পড়লে তারপর ব্যবস্থা নেওয়া হবে এখন তো মানে বিষয়টা এরকম যে দেখা গেছে আগে সরায়া পড়ুক আগে জরজাপটা আসুক তারপরে আমরা সামাল দিব আচ্ছা একটা বিষয় আমার কাছে খুবই মানে একটু আনি এখানে আমি আর একটা কথা বলি যে এখানে কিন্তু তাইওয়ান এই সতর্কতা কিন্তু তার আগে থেকে পদক্ষেপগুলো গ্রহণ করে তারা কিন্তু করোনা থেকে নিজেদের দেশকে কিন্তু অনাকাঙ্ক্ষী প্রোটেক্ট করতে পারছে এই ব্যাপারটা কিন্তু নোট করলাম। একটা বিষয় হচ্ছে আমার কাছে একটু কেমন জানি লাগতেছে যে প্রবাসীরা ঘুরতেছে, বাজারপাট সব চলতেছে। আপনি যে আজকে বাজারে যান দেখেন হাজার হাজার মানুষ মানে আর সবচেয়ে মজার বিষয় হলো যে বাসে উঠি আমি। একজনের উপরে তিনজন বসে আছে মানে একটা বাসে যেখানে 50 জনের সিট, সেখানে 150 জন লোক নিয়ে যেতেছে। আজকের দিনেও এই অবস্থা। আমরা কতটা সচেতন আসলে। তবে সর্বশেষ আমি যেটা বলবো আসলে এই যে করোনার আক্রান্ত হয়ে কেউ মারা গেলে আমাদের করণীয় কি তারপর হচ্ছে আমরা এই মানে এই কোয়ারেন্টাইন কি মানে এই ব্যাপারটাই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কোয়ারেন্টাইন এই কোয়ারেন্টাইন শব্দটা কী এটা আসলে কি মিন করে এটাই কিন্তু আমরা অনেকেই জানি না এই ব্যাপারগুলোর সাথে আমি মনে করি যেটা আরও অনেক বেশি আমাদের মানে সবাইকে এক সচেতন হতে হবে সবাইকে সচেতনতার সাথে এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে তাহলে আমি মনে করি যে এই ব্যাপারটাকে এখন আর যদি না মানি এখন করোনার যে পরিস্থিতি করোনা নিজেই মানুষকে বাধ্য করবে কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য। কোয়ারেন্টাইন শব্দ অর্থটা আমাদের বুঝা উচিত। এটা হচ্ছে আলাদা থাকা। আলাদা থাকে তার মানে এই না যে শুধু শুধু আত্মীয়-স্বজনের সাথে থাকবে। সে টোটালি একটা ঘরের মধ্যে ডিসকানেক্ট থাকবে। সেখানে খাবার দাবার যারা দিবে অথবা সে যে খাবার দাবার খাবে অথবা সে বাথরুমে ইউজ করবে মানে যা করবে সবকি সবকিছু টোটালি আলাদা। তাকে টোটালি তাকে এক ঘরে করে রাখা হবে। এটা হচ্ছে কোয়ারেন্টাইন। কিন্তু আমরা আসলে কি করতেছি? যে ঘরের মধ্যে রাখতেছে কিন্তু তার স্ত্রী ছেলে সন্তান তার একসাথে বসতেছে কথা বলতেছে ওই যে মানুষে কিছু বলবে অথবা প্রশাসনের লোক আসবে জরিমানা করবে এখানে আরেকটা ব্যাপার বলি থেকে বেরিয়ে দিছে এখানে আরেকবার আরেকটা ব্যাপার বলি যে ইতালি থেকে এক প্রবাসী আসছে আত্মীয় স্বজন মানে সে চোদ্দ দিনে কোয়ারেন্টাইনে আত্মীয় স্বজন কী করলো ফল ফ্রুট সব নিয়ে গেল তার বাসায় দেখা করতে পরে সে কেউ বউ ভাবলো কি যে এতদিন ছয় সাত দিন যাবত আসছি একটু বের হই তো বের হইছে বাসা থেকে এক চাচার সাথে দেখা চাচা বলতেছে বাবা তুমি শুনলে ইতালি থেকে আসছো তোমার নাকি কি কোয়ারেন্টাইন না কিসের মধ্যে তোমাকে রাখা হয়েছে তুমি দেখি ঘুরতেছো আচ্ছা সমস্যা নেই মানে চাচা দেখা গেছে তার সাথে হ্যান্ডশেক করলো কর্মর্দন করলো পিঠে চাপড়াইলো বলতেছে কি যে বাবা তুমি সময় পেলে সুযোগ পেলে আইসো সমস্যা নেই আমাদের বাসায় তুমি আইসো এই যে ব্যাপারগুলো হ্যাঁ বাঙালি প্রকৃতিগতভাবে বাঙালি অনেক বেশি আন্তরিক সোশাল তারপরে হচ্ছে কী বলে ইনভাইটিং তাই বলে এখনকার যে পরিস্থিতি এখন আমাদেরকে সবাই এই পরিস্থিতিতে সবার সচেতন হওয়া ছাড়া এর ছাড়া কোনো পথ আছে বলে মনে করি না আসুন আমরা সবাই এক একসাথে সবাই যেন সচেতন হত আর সর্ব এখনই সবচেয়ে সর্বনির আর একটা লাস্ট স্টেপ এটাই একবার সচেতনতা সর্বশেষ মুহূর্তে আমার মনে হয় যে আমরা যদি সচেতন একটু মিস করে ফেলি কোনো একটা জায়গায় যদি ঘাটতে হয় মনে হয় বাংলাদেশের একটা মারাত্মক রাইট এটা খুব মানে উৎকণ্ঠার বিষয় আর সর্বশেষ আরেকটা ব্যাপার হচ্ছে যে নামাজ নামাজটা পড়তে হবে এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আমরা মুসলমানরা সরকারিভাবে যেই মানে কোয়ারেন্টাইন বা শিষ্টাচার বলতে মানে হাঁচি কাচি শিষ্টাচার বলতে যে কথাটা বলা হচ্ছে মুসলমানরা কিন্তু এগুলা প্রায় হাজার বছর যাবত কিন্তু মেনটেন করতেছে যারা মুমিন তারা কিন্তু প্রত্যেকদিন পাঁচ অক্ত নামাজের জন্য তারা কি করতেছে তিনবার প্রতিবার উজু করতে যে তারা তিনবার কুলি করতেছে তার মানে কিন্তু কিন্তু তারা এই অবলম্বন করতেছে আমি মনে করি যে এই ব্যাপারগুলো যদি আমরা আমরা সবাই যার যার অবস্থান থেকে সতর্ক আমি অবশ্যই আমাদের গভর্নমেন্ট সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই কারণ খুব তাড়াতাড়ি যে প্রতিরোধ ব্যবস্থাগুলো নিচ্ছে আহ ঠিক আছে আজকে ভাই উঠিতাইলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে